জীবনে সফলতা পেতে চান, প্রত্যেক দিন সকালবেলায় নিয়মিত পাঠ করুন এই একটি মন্ত্র। জীবনে সফলতা মিলতে বাধ্য। প্রাচীন কাল থেকেই আমরা মন্ত্র এবং জপ করে আসছি। এর সাহায্যে আমরা আমাদের জীবনে ভালো সময় এবং খারাপ সময়কে নির্ধারণ করতে পেরেছি। সব কিছুই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই আছে। আমরা যদি আমাদের জীবনে উন্নতি লাভ করতে চাই, ইতিবাচক ঘটনাগুলিকে আমাদের জীবনে ঘটাতে চাই, তাহলে এই একটি মন্ত্র অবশ্যই প্রত্যেক দিন সকালবেলায় নিয়মিত পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠ করলে যেমন আপনি আপনার জীবনে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন, ঠিক এর পাশাপাশি এই মন্ত্র পাঠ করলে আপনি আপনার জীবনে সফলতার সঠিক দিকটি খুঁজে পাবেন। তাই আশা করব প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনি আপনার জীবনে সঠিক সফলতার পথ দেখতে পাবেন। কারণ আমরা প্রত্যেকেই চাই জীবনে সফলতা পেতে, তাই আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আপনার মধ্যে এমন এক এনার্জি শক্তি তৈরি হবে যার দ্বারা আপনি সকল অশুভ শক্তিকে, সকল খারাপ প্রভাবগুলিকে বিতাড়িত করতে পারবেন। এই মন্ত্রকে আমরা ভগবানের আশীর্বাদ হিসেবে মনে করে থাকি। এর মধ্যে ইতিবাচক দিকটা এমনভাবে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে যার ফলে এই মন্ত্র পাঠ করলে বিভিন্নভাবে আমরা শান্তি পেতে পারি এবং আমাদের জীবনে সফলতা মিলতে থাকে। মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এক অচেনা অজানা শক্তি। আমরা প্রত্যেকেই দেখেছি যে হিমালয়ে বিভিন্ন সাধুরা না খেয়ে, না ঘুমিয়ে, পোশাক না পরেই দীর্ঘদিন এই মন্ত্র পাঠ করে, এই মন্ত্র জপ করে বেঁচে থাকেন। তাহলে চিন্তা করুন এই মন্ত্র কতখানি শক্তি। এমনটাই প্রাচীন কাল থেকে বিশ্বাস করে আসা হচ্ছে যে এই মন্ত্রের মধ্যে রয়েছে অসাধারণ অজানা এক গুণ, যে শক্তি আমাদের মধ্যে তৈরি হয়। তাই আপনি পারেন সেই শক্তিকে লাভ করতে, সেই শক্তিকে জয় করতে। তাই বলা হচ্ছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা, সমস্ত খারাপ প্রভাবগুলো একেবারেই দূর হয়ে যাবে। আপনার শরীর ও মন দীর্ঘদিন ভালো থাকবে, আপনার মনের মধ্যে ক্লান্তি দূর হবে, আপনি যে কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে খুব শীঘ্রই রক্ষা পাবেন এবং সমাধানের পথ খুঁজে পাবেন। তাই বলা হচ্ছে এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে 108 বার পাঠ করুন, দেখবেন আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই খুঁজে পাবেন। মন্ত্র পাঠের মধ্যে কিছু নিয়ম রয়েছে। আপনি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্র 108 বার জপ করবেন। এর ফলে আপনার জীবনে আকাঙ্ক্ষিত ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, দেখবেন আপনি আপনার জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন এবং আপনার যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, আপনিও প্রভাবশালী হয়ে উঠবেন। এই মন্ত্র কিন্তু আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক এই দুই দিক থেকেই দারুণ কাজ করে। যেহেতু এই মন্ত্রের সঙ্গে সূর্যের একটা সম্পর্ক রয়েছে, তাই এক্ষেত্রে সবসময় মনে রাখবেন আপনার উপরে কিন্তু সূর্যের নজর থাকবে। আর রোজ সকালে ওঠার ফলে বিভিন্ন পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিগুলো আপনার মধ্য থেকে সংস্পর্শ এসে আপনার জীবনে কোনোরূপ ক্ষতি করতে পারবে না। তাই আপনার যে কোনো কাজে মন বসবে এবং সারাদিনটাও ভালোই কাটবে। এই কাজ যদি আপনি আপনার জীবনে রোজ নিয়ম মেনে করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন। নিজেও একবার চেষ্টা করে দেখুন, কারণ পৃথিবীর সমস্ত সাফল্যবান ব্যক্তিরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের জপ, মন্ত্র এবং যোগব্যায়াম করে থাকেন। এর ফলে
তারা তাদের জীবনে সাফল্য খুঁজে পান। তাই বলা হচ্ছে আপনি পারেন আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি খুঁজে নিতে। আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওং মন্ত্রটি পাঠ করবেন। শাস্ত্র মতে এই মন্ত্রের কথা অনেক জায়গায় উল্লেখ রয়েছে। এই মন্ত্রটি খুবই শক্তিশালী, এর ফলে আপনি আপনার জীবনে অনেক সফলতা লাভ করবেন। আপনি আপনার জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছতে বেশি সময় লাগবে না। তাই আশা করব আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন, কারণ আমরা প্রত্যেকেই চাই দিনের শুরুটা ভালো করতে। তাই আপনি যদি দিনের শুরুটা এইভাবে পাঠ করতে পারেন, এইভাবে আপনি যদি শুরু করেন তাহলে দিনের বাকি সময়টাও ভালো যাবে। শুধু তাই নয়, আপনি আপনার জীবন বাকি দিনগুলো ভালোভাবে কাটাতে পারবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র পাঠ করুন। এই মন্ত্রটি খুবই শক্তিশালী মন্ত্র। তাহলে দর্শক বন্ধু বুঝতেই পারছেন এই মন্ত্র পাঠ করা কিংবা জপ করা কতখানি গুরুত্বপূর্ণ বা কতখানি দরকার আমাদের জীবনে। তাই আপনি পারেন আপনার জীবনের সাফল্যের চাবিকাঠিটি খুঁজে নিতে। তাই আশা করব সকালবেলা ঘুম থেকে উঠে সময়টুকুকে নষ্ট না করে এইভাবে কাজে লাগান, অবশ্যই আপনি আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি খুঁজে পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর প্রিয় আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আর এই চ্যানেলে গিয়ে দেখুন আরও অন্যান্য ভিডিও রয়েছে, অবশ্যই দেখুন। আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও নিচের কমেন্ট বক্সে জানিয়ে ভুলবেন না, আমি সেই ধরনের ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। এই চ্যানেলে সর্বদাই সনাতন ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা টোটকা উপাচার সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, যেগুলি আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে এবং জীবনে সঠিক চলার পথে উন্নতি লাভ করাতে অবশ্যই সাহায্য করে। আশা করি আপনি ভিডিওগুলি নিয়মিত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।